সচাকে ধন্য হয়েছো ইয়ার পরে আমার ছাত্র ছাত্রী সকলে শিক্ষা লওয়ার প্রয়োজন প্রচেষ্টা অব্যাহত রাখব তার কারণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আর লগতে আমার মাজত ক্ষমা করিব আর দুজন আছে তেখে হয়েছে রাজ্যিক বটাপ্রাপ্ত নটরাজ বটাপ্রাপ্ত অভিনেতা রাষ্ট্রীয় বটাপ্রাপ্ত আর ইয়ার পিছতে আমার সদ্যহতে আমি চিনাকি পর্ব ইমানতে সমাপ্ত আহি পায় আমি তেখেতসকলকো আমি চিনাকি করে দিই গতিকে আমি উন্নতি প্রজ্ঞা ফাউন্ডেশনের জড়িয়ে আদর্শ পরিয়াল গড়ার লগতে আদর্শ ছাত্র ছাত্রী নির্মাণের জড়িয়ে এখন আদর্শ সমাজ গড়ি ভারতবর্ষক বিশ্বগুরু প্রতিষ্ঠা করার যে সপোন আমার আছে সেই সপোন সার্থক করবলে হলে সেই সরুরে পরাই যে দীক্ষা যে সাধনা যে যে চেষ্টা করব লাগে ছাত্র ছাত্রীর মনত গুরুর প্রতি যে প্রেম গুরুর প্রতি যে ভাল ভাব গুরুর প্রতি যে সম্মান গুরুর প্রতি যে আদর সেই থাকিব লাগে সেই কথাখিনি সেই কণ কণ ছাত্র ছাত্রী মইনাসকলের মাজত দিয়ার এটা প্রয়াস এই প্রজ্ঞা ফাউন্ডেশনের অনুষ্ঠানের জড়িয়ে করা হয়েছে আমি ভারতীয় আদর্শের কথা যদি ভাবো যে আমি কলম্বাসে আমেরিকা কেন আবিষ্কার করলে কলম্বাসে ভারতের কারণে আসছিল ভারতে সিংহাসন লওয়া নাছিল তখন আকৌ অযোধ্যালৈ প্রজন্মৰ যিটো প্ৰচেষ্টা প্ৰজ্ঞা ফাউণ্ডেশ্যনে এইটো 2000 আমি 18 চনৰ পৰা আমি প্ৰচেষ্টাটো হাতত লৈছিলোঁ গুৱাহাটীত আৰম্ভ হৈছিল তাৰপৰা আহি 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 জিলা ভিত্তিত কৰিবৰ কাৰণে প্ৰচেষ্টা হাতত লোৱা প্ৰজ্ঞা ফাউণ্ডেশ্যনৰ আৰু আজি এই তাৰিখটোতে 5 তাৰিখতে অসমৰ বিভিন্ন জিলাত এই ধৰণৰ গুৰু পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছে গুৱাহাটীৰ 60টা ৱাৰ্ডত হৈছে মই এই শুভখনত এটা কথাই কওঁ যিসকল কর্মকর্তা আছে প্রজ্ঞা ফাউন্ডেশন ওদালগুড়ি জেলার কমিটি সকলক মানে ধন্যবাদ জানাইছো জিয়ার আগর মো বক্তায় সকলে খুব সুন্দরভাবে গুরু পূজনের বিষয়ে বর্ণনা করলে মই যতীন বরায় এনেকা অনুষ্ঠান উপস্থিত থাকি নিজকে ধন্য আমি তাকে সংগ্রহণ করবো জানাইছো লড়াজন এখন ছবি আঁকি আনিছে যতীন দার ছবি সকলকে দেখাই দিবলে অনুরোধ জানাইছো ইয়ার প্রজ্ঞা ফাউন্ডেশন ওদালগুড়ি জিলা সমিতির তরফের এখনই ফুলাম গামোচায় শ্রদ্ধা মরম আর অনাগত দিনত শুভকামনা জ্ঞাপন করছো আর এখনই আমার প্রজ্ঞা ফাউন্ডেশনের গ্রন্থ মই এই শুভখনত এটা কথাই কো যখন কর্মকর্তা আছে প্রজ্ঞা ফাউন্ডেশন ওদালগুড়ি জেলার কমিটি সকলক মানে ধন্যবাদ জানাইছো জিয়ার আগর মো বক্তায় সকলে খুব সুন্দরভাবে গুরু পূজনের বিষয়ে বর্ণনা করলে মই যতীন বরায় এনেকটা অনুষ্ঠান উপস্থিত থাকি নিজকে ধন্য মানিছো যে আমি
এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান আৰু বহলভাৱে প্ৰচাৰ কৰিব লাগিব প্ৰজ্ঞা ফাউণ্ডেশ্যনৰ জৰিয়তে পরবর্তী কার্যসূচীর ফলে আমি অগ্রসর হয়েছো আর রিপুঞ্জয় নাথ ডাঙরিয়াও আছে গরুর চরণ স্নান কার্যসূচী আরম্ভ হয়ে আছে যে সাংস্কৃতিক ক্ষেত্রখনের সামাজিক বিভিন্ন ক্ষেত্রখনের ছাত্র সকলক ছাত্র নেতা সকলক শিল্পী সকলক সমাজ সংগঠক সকলক একেলগ করে এখন আদর্শ সমাজ গড়ার কারণে চেষ্টা করে আছে বিভিন্ন সময় বিভিন্ন কার্যসূচী প্রজ্ঞা ফাউন্ডেশনে লই আছে আমি পাঁচগী ছাত্র ছাত্রীক আমি আর পাঁচগী আমার গুরু ফাউণ্ডেশ্যনৰ উদ্যোগত অসমৰ বিভিন্ন জিলাত গুৰুপূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছে আজি ওদালগুৰি কমিটিয়ে প্ৰজ্ঞা ফাউণ্ডেশ্যনৰ উদ্যোগত ওদালগুৰি জিলা কমিটিয়ে গুৰুপূজন অনুষ্ঠান অনুষ্ঠিত কৰিছে টংলাত বিভিন্ন ক্ষেত্ৰৰ গুৰুসকলক আজি গুৰুপূজন কৰা হৈছে সঁচাই গৌৰৱ এনেকুৱা এটা ক্ষণত মই প্ৰভাৰী হিচাপে মোক উপস্থিত হৈ গৌৰৱ অনুভৱ কৰিছোঁ খুব সুন্দৰভাৱে এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান নাপাওঁ আজি টংলাতে বুলি নহয় অসমৰ বিভিন্ন জেগাত বিভিন্ন বিভাগৰ আমাৰ বিভিন্ন শিক্ষাগুৰুসকলক গুৰুসকলক আমি গুৰুপূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছে আৰু প্ৰজ্ঞা ফাউণ্ডেশ্যনে এনেকুৱা ধৰণৰ প্ৰচেষ্টা অনাগত দিনত আৰু আমি হাতত লৈ যাব আৰু উঠি অহা প্ৰজন্মক আমাৰ কৃষ্টি আমাৰ লোক যিটো আমাৰ লোককৃষ্টিৰ ওপৰত আৰম্ভ কৰি বিভিন্ন ক্ষেত্ৰত যিখিনি পদক্ষেপ হাতত লৈছে আমি শিল্পী হিচাপে প্ৰজ্ঞা ফাউণ্ডেশ্যনৰ লগত জড়িত হ'ব পাৰি নিজকে ধন্যবাদ জনাইছোঁ আৰু পুনৰ মই টংলা আমাৰ ওদালগুৰি কমিটিৰ সমূহ বিষয়ববীয়াক ধন্যবাদ জনাইছোঁ যে ইমান সুন্দৰভাৱে এইটো অনুষ্ঠান হৈছে আৰু এই ধৰণৰ প্ৰচেষ্টা আমি অনাগত দিনত কৰিছোঁ আপোনালোকে সহায় সহযোগ বিশেষকৈ আপোনালোকৰ সংবাদ মাধ্যমক মই ধন্যবাদ জনাব লাগিব যে আপোনালোকে এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান প্ৰচাৰ কৰি উঠি অহা প্ৰজন্মক গুৰু পূজনৰ বিষয়ে যে অলপ তেওঁলোকে আজি হ'লেও অনুমান কৰিব পাৰিছে যে গুৰু পূজনৰ এনেকুৱা অনুষ্ঠান তেওঁলোকে নিজকে নিয়োগ কৰিছে বা দুটা কথা যে গুৰুসকলক কি ধৰণে আমি পূজন কৰিব লাগে এইটো প্ৰজ্ঞা ফাউণ্ডেশ্যনৰ বহুত এনেকুৱা ধৰণৰ প্ৰচেষ্টা হৈ আছে আৰু এনেকৈ আগবাঢ়ি যাম আপোনালোকে সহায় সহযোগ খুবেই প্ৰয়োজনীয় প্ৰথম কথা হৈছে যতীন বৰা অভিনেতা হিচাপে সদায় কাম কৰি যাব কিন্তু এটা কথা কওঁ ভ্ৰাম্যমান থিয়েটাৰত মই অহা বছৰ নহয় যিহেতু অহা বছৰ মোৰ এখন ছবিৰ লগত জড়িত যিহেতু নিজে ৰাঘৱ বুলি এখন ছবি মই কাম কৰি আছোঁ সেই ছবিখনত এটা বছৰ সম্পূৰ্ণ হ'ব লাগিব মই অনাগত দিনত ভৱিষ্যতৰ যিকোনো এটা বছৰত মই যাম কিন্তু অহা বছৰ বুলি নহয় মই পৰৱৰ্তী সময়ত যাম বুলি কৈছোঁ কিন্তু পৰৱৰ্তী সময় অহা বছৰ নহ'ব পাৰে সেইটো আৰু দুই তিনি বছৰ পিছত হ'ব পাৰে কিন্তু আহিম আৰু লগতে অসমীয়া ছবি এখন কৰিব ওলাইছোঁ ৰত্নাকৰৰ পিছত ৰাঘৱ আৰু ৰাঘৱৰ কামত মই এটা বছৰ তাত জড়িত হৈ থাকিব নহলে চব গৰু এছ চি চি কথা কম।